আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এ ভিডিওতে আমরা একক কাজটি দেখব, তারপর ছক 2.4 এটি পূরণ করা দেখব, তারপর হচ্ছে সর্বশেষ এখানে একটি কাজ রয়েছে এটি আমরা করব। তো প্রথমে আমরা দেখব যে সহজ উপায়ে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। তো শিক্ষার্থীরা দেখো, এখানে বলা আছে কি বীজগণিতের সূত্রটা ইউজ করতে হবে। আমরা বীজগণিত অংশে বর্গ নির্ণয়ের সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সম্পর্কে জেনেছি। এই সূত্রটা ইউজ করে আমাদের বর্গ নির্ণয় করতে হবে এখন। তাহলে চলো এখানে 42 সংখ্যাটির বর্গ নির্ণয় করি। তো দেখো এখানে 42 কিন্তু একটা সংখ্যা, এর উপর যদি বর্গ করো তাহলে কিন্তু সরাসরি উত্তর হয়ে যাবে, কিন্তু এটা আমাদের করা যাবে না। এখানে দেখো সূত্রের মধ্যে কিন্তু দুইটা সংখ্যা আছে, একটা এ আর একটা হচ্ছে বি। এ এবং বি যোগ তার উপরে স্কোয়ার দেওয়া আছে। তো 42-কে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যাতে দুইটি সংখ্যা হয়, তো ওই দুইটি সংখ্যা যোগ করে যাতে 42 হয়। তো আমরা এভাবে ভাঙাইতে পারি, 40-এর সাথে আমরা 2 যোগ করতে পারি, তাহলে কিন্তু 42 হলো, তার উপরে স্কোয়ার দেব। তাহলে এই 40 মানে আমরা এ বলবো, আর এই 2 মানে হচ্ছে আমরা বি বলবো। হয়ে গেল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের এই আকার। তো দেখো 42 স্কোয়ারকে লেখা যায় 40 প্লাস 2 তার উপরে হোল স্কোয়ার। তো ইকুয়াল আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ মানে হচ্ছে এখানে 40, তো 40-এর উপর স্কোয়ার প্লাস এখানে দেখো সূত্রের 2, তো সূত্রের 2 লেখা হয়েছে। তারপর হচ্ছে এখানে এ এবং বি গুণ অবস্থায় ছিল, তাই না? তো এ মানে হচ্ছে 40 আর বি মানে এখানে হচ্ছে 2, তো সবগুলো গুণ করা হলো, তারপর যোগ সর্বশেষ বি স্কোয়ার ছিল, এখানে বি মানে কিন্তু 2, ঠিক আছে? তাহলে 2-এর উপর স্কোয়ার হবে। তো 40-এর উপর স্কোয়ার মানে 40 গুণ 40, তো 40 গুণ 40 যদি করো তাহলে পাবা 1600। তারপর এই প্লাস চিহ্নটা দেওয়া হলো এখানে। তারপর এখানে দেখো 2-এর সাথে 40 গুণ 40, দোকানে 80, 80-র সাথে 2 গুণ, 80-র সাথে 2 গুণ করলে হবে 160, তো 160 এখানে লেখা হয়েছে। তারপর এই প্লাস চিহ্নটা এখানে দেওয়া হলো। তারপর এখানে দেখো 2-এর উপর স্কোয়ার আছে, 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, সেটা এখানে দেখতে পাচ্ছ। তো এখন 1600-র সাথে 160, তার সাথে 4, এইসব যদি যোগ করো তাহলে পাবো 1764। তো এভাবে তোমরা কাজগুলো করতে পারো। এখন একক কাজটা নির্ণয় করতে বলছে আমাদের, ওই উপরে যে নিয়মটা অনুসরণ করে কাজগুলো করলাম সেই নিয়ম অনুসারে করতে হবে। সহজ উপায়ে 52 71, তারপর আছে 21 26 103 এর বর্গ নির্ণয় করো। তো এগুলোর উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি এখন। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমে দেখো আমরা 52-এর বর্গ নির্ণয় করব। প্রথমে আমরা 52-এর উপর স্কোয়ার দিয়েছি, 52-কে আমরা এভাবে ভাঙবো, 50 প্লাস 2, তোমরা চাইলে এভাবে ভাঙতে পারো, 49 প্লাস 3 এভাবে ভাঙতে পারো, আবার 51 প্লাস 1, তারপরও কিন্তু 52 হবে। তো এটাই সুবিধা হয় সবচাইতে, 50 প্লাস 2। তো শিক্ষার্থীরা 50 প্লাস 2 তার উপরে হোল স্কোয়ার দেখতে পাচ্ছ এখানে। এখন এখানে ডান পাশে একটা সূত্র দিয়েছি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এখানে 50 মানে হচ্ছে এ, আর হচ্ছে এই 2 মানে হচ্ছে বি। তো দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে 50, বি মানে হচ্ছে 2। ওকে, এখন 50-এর উপর স্কোয়ার আছে, 50-এর উপর স্কোয়ার মানে 50 দুইবার গুণ, 50 দুইবার গুণ করলে পাবা 2500। তারপর এই 2-এর সাথে 50 গুণ, যত উত্তর হবে তার সাথে 2 গুণ হবে হচ্ছে 200, অর্থাৎ 50 দোকানে 100, 100 দোকানে 200। তারপর এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তো এখানে এই যে 2500 আর 200 কত হয়, 2700 আর 4 যোগ করলে হবে 2704, এই হচ্ছে আমাদের উত্তর। তারপরে আমাদের বলছিল হচ্ছে 71, তো 52 হয়ে গেল, 71 নির্ণয় করব এখন। তো শিক্ষার্থীরা দেখো 71 এর বর্গ 71 স্কোয়ার, 71-কে আমরা এভাবে লিখলেই সুবিধা হয়, 72 প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। ওকে, তো এ মানে হচ্ছে 70 আর হচ্ছে বি মানে হচ্ছে 1, এটা হচ্ছে বি। তাহলে প্রথমে আমরা লিখবো এ স্কোয়ার, তারপর প্লাস সূত্রের 2 ইন্টু এ, এ মানে 70 ইন্টু বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, ডান পাশের সূত্রটা অনুযায়ী বসানো হলো, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তো 70-এর উপর স্কোয়ার মানে 70 গুণ 70, 70 গুণ 70 মানে হচ্ছে 4900। তারপর এই যে 2 দিয়ে 70-কে গুণ করো, 70 দোকানে 140, 140-এর সাথে 1 গুণ করো, 140-ই হবে। তারপর 1-এর উপর স্কোয়ার মানে 1 গুণ 1, 1-এর উপর স্কোয়ার হোক কিছু হোক পাওয়ার, সবসময় 1-ই উত্তর হয়।
কারণ 1 একবার গুণ করলে যা হবে, 100 বার গুণ করলেও তাই হবে, ঠিক আছে? তো যতই গুণ করো 1, সবসময় একই উত্তর হবে। তো এইসব যদি যোগ করা যায় তাহলে পাবা 5041। তো এটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করব। কিভাবে চেক করব? যে 71-এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে 71 গুণ 71 করব। 71 গুণ 71, তাহলে আমরা পাবো 5041, ঠিক আছে? তাহলে এখন আমাদের বের করতে হবে 21-এর বর্গ। 21-এর বর্গ হচ্ছে, ও 71-এর মতোই আমরা কাজটা করব। দেখো, 20 প্লাস 1 মানে হচ্ছে 21, এই 20 মানে হচ্ছে এ, তারপর হচ্ছে এই 1 মানে হচ্ছে বি। তো দেখো, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইনটু এ মানে 20, বি মানে হচ্ছে 1, প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 1, তারপরে হচ্ছে স্কোয়ার। 20 স্কোয়ার মানে হচ্ছে 20 গুণ 20, 20 গুণ 20 মানে হচ্ছে 400। তো এই দুইয়ের সাথে আমরা 20 গুণ করবো, 40, 40 একে 40, 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, 440 এবং 1 যোগ করলে পাবা 441। এবার বলছে আমাদের 26-এর বর্গ নির্ণয় করতে, তো 20 প্লাস 6 করবো আমরা, অথবা 25 প্লাস 1 করেও কাজটা করলেও হবে, সমস্যা নেই। দেখো, 26 স্কোয়ার, 20 প্লাস 6, তার উপরে হোল স্কোয়ার, তো এই 20 মানে হচ্ছে এ, আর এই 6 মানে হচ্ছে বি। তো এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইনটু এ ইনটু বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 6। এখন 20 স্কোয়ার মানে হচ্ছে 20 গুণ 20, 20 গুণ 20 করলে পাবা 400। তো এইসব আমরা একটু গুণ করব, 20 দুগুণে 40, 40-এর সাথে যদি আমরা কত গুণ করি, 40-এর সাথে যদি আমরা 6 গুণ করি, পাবো হচ্ছে 4 6 24, শূন্য বাদে গুণ করছি, শূন্য বসাবো, এই হচ্ছে 240। 6 স্কোয়ার মানে 6 গুণ 6, 6 6 36, 400 আর 200 600, 640 আর হচ্ছে 36 কত হয়, 40 50 60 70, 673, এই হচ্ছে আমাদের উত্তর। 26 হয়ে গেল আমাদের, 103 করব। এটা আমরা 103-কে আমরা এভাবে লিখতে পারি, 103-কে আমরা এভাবে লিখবো, 100 প্লাস 3, এই 100 মানে হচ্ছে এ ধরবো, আর হচ্ছে এই 3 মানে হচ্ছে বি ধরবো, ধরে আমরা বর্গ নির্ণয় করব। তো শিক্ষার্থীরা দেখো, সেমভাবে আমরা কাজগুলো করেছি, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইনটু এ ইনটু বি প্লাস বি স্কোয়ার। 100 স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ 100, 100 গুণ 100 মানে হচ্ছে 10,000, তারপর 2-এর সাথে 100 গুণ করো, এক কত হবে 200, 200-এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 600, 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 3-কে 9। তো এই সবগুলো তুমি যদি যোগ করো তাহলে পাবো 10,609। আমরা একটু চেক করে নেই এটা ঠিক আছে কিনা, 103 গুণ 103 করব, তো 10,609 আসছে, ঠিক আছে উত্তর আমাদের। তো আমরা পরবর্তী কাজে চলে যাই। এখন বলছে, এবার নিচের ছকে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে, সহজ উপায়ে বর্গ নির্ণয়ের নিয়মের সাহায্যে খালি ঘরগুলো পূরণ করো, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো শিক্ষার্থীরা, যদিও বলছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আমি তোমাদের যেহেতু বর্গ নির্ণয় করা দেখালাম সহজ উপায়ে, তো আমি একটু ক্যালকুলেটর ইউজ করে এই কাজটা করব, যাতে সুবিধা হয়, বেশি সময় না লাগে ভিডিওটাতে। তো তোমরা সহজ উপায়ে কাজগুলো খাতায় রাফ করে করে চকের মধ্যে বসাবা, ঠিক আছে? তো দেখো, সংখ্যা দেওয়া আছে 1, 1-এর বর্গ সংখ্যা কি হবে, 1-এর বর্গ মানে হচ্ছে 1 গুণ 1 মানে হচ্ছে 1। আবার দেখো এখানে, দেখো 3 আছে, 3-এর বর্গ মানে হচ্ছে 3 3-কে 9, 2-এর বর্গ মানে 2 দুগুণে 4, এভাবে 4-এর বর্গ, 4 4-এ 16, 5-এর বর্গ হবে 5 5 25, এখানে কিছু দেয়া নাই, হ্যাঁ এখানে কিছু বসবে না, 5-এর পর কিন্তু 6 এখানে ওপরে দেওয়া আছে, 6 6 36, তারপর 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10-এ 100। তো এইভাবে 11 গুণ 11 হবে 121, 12 গুণ 12 হবে 144, তারপর 13 13 গুণ করলে হবে 169, 14 14 গুণ করলে কত হবে 196 মেবি, 196, 15 15 হচ্ছে 225। আচ্ছা, আমি একবারে আমার যে উত্তরটা আমি সাজিয়ে নিয়েছি সেটি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ভালো হয়। দেখো এখানে আমরা ছিলাম 11 11 121, তারপর হচ্ছে 12 12 144, 13 13-এর বর্গ করলে কত হবে 13 গুণ 13 মানে হচ্ছে 169, তারপর হচ্ছে 14 গুণ 14 করলে হবে 196। তো সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটার ওপর এরকম লিখতে হবে, এভাবে আমি করে দিচ্ছি। দেখো 11-কে তোমরা এভাবে লিখতে পারো, 10 প্লাস 1 লিখতে পারো, এই হচ্ছে 11। তো এটার হলো বর্গ করতে হবে, স্কোয়ার দিলাম, দেখো দেখো এ স্কোয়ার,
স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে কত? দশ দশ গুণ করলে 100, দুই দুই 10 দুগুণে 20, 20 একে 20 প্লাস এক, একের ওপর স্কয়ার মানে এক, তাহলে 120, আর এক কত হলে 121। তো এইভাবে প্রত্যেকটা করতে হবে তোমাদের। দেখো 11 স্কয়ার মানে 121ই আসছে, তাই না? তো শিক্ষার্থীরা, 15 গুণ 15 হবে 225, 16 গুণ 16 হবে 256, 17 গুণ 17 হবে 289। তো একটু ঠিক আছে কি না দেখি একটু, 17 তার উপরে স্কয়ার করতে হবে 289, ঠিক আছে। তারপর দেখো 18 গুণ 18 হচ্ছে 324, 19 গুণ 19 হচ্ছে 364। আমরা জাস্ট চেক করতেছি ঠিক আছে কিনা। তোমরা হচ্ছে ওই সহজ নিয়মে খাতায় কোনো জায়গায় করে এটা হচ্ছে রাফ করবে। এখানে 361 হবে, ঠিক আছে, এখানে একটু আমি ভুল উঠাইছি, 361 হবে, 361। তাহলে 18 গুণ 18 এটা একটু চেক করে দেখি, 18 স্কয়ার 324, ঠিক আছে। তার মানে একটা আমাদের সমস্যা ছিল, 19 গুণ 19 361 হবে, তাহলে 20 গুণ 20 400 হবে। এই হচ্ছে তোমাদের কাজ। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে দেখো বলছে, ছকের সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে কোনো মিল খুঁজে পেলে কিনা দেখো। তো এটির আমরা সলিউশন হিসাবে লিখতে পারি, সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা মিল খুঁজে পেয়েছি। তা হলো এককের ঘরের অঙ্কগুলো দেখো, এককের ঘরের অঙ্কগুলো সবসময় 1, 4, 9, 6, 5, 6, 9, 4, 1, 0 এগুলোর মধ্যেই, দেখো 0, 1, 4, 5, 6 ও 9, যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এর বাইরে কোনো এককের ঘরে অঙ্ক পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে একটি একক কাজ দেখতে পাচ্ছি আমরা, বলছে 1 নম্বরে, কোন সংখ্যার একক স্থানে অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে? ওই তো আমরা একটু আগে যেটা দেখলাম ওটাও লিখবো, দাঁড়াও। 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়, চিত্র একে বর্গ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমরা এটির উত্তর দেখিয়ে দিই। কোন সংখ্যার একক স্থানে অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে? কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 0, 1, 4, 5, 6 অথবা 9 হলে বর্গ সংখ্যা হতে পারে? 5টি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আমরা 5টি সংখ্যা লিখেছি দেখো, 13, 57, 28, 33, 82, এগুলো কিন্তু একটা বর্গ সংখ্যা নয়, কারণ যে কোনো সংখ্যা যদি তুমি 2 বার গুণ করো এই সংখ্যাগুলো পাবা না, ঠিক আছে। আর আমরা 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল একটু আগে চার্টে বা তালিকার মাধ্যমে করলাম সেগুলোর বর্গ, সেখানেও কিন্তু তোমরা এই 13, 57, 28, 33, 82 এগুলোকে দেখতে পাবা না। তারপরও বর্গ সংখ্যার শেষে কিন্তু 0, 1, 4, 5, 6, 9 এগুলো থাকে, দেখো এখানে এগুলোর কিছুই নেই একক স্থানীয় অঙ্কে, তাই না? তো শিক্ষার্থীরা অঙ্কগুলোর আমরা উত্তর দেখে নিলাম। এখন আমরা পরবর্তী ক্লাসে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে, অর্থাৎ এই একটি একক কাজ আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতেই পারতেছি এখানে মাইনাসের সূত্র ইউজ করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাসের সূত্র ইউজ করে করে এই 6টা অঙ্কের সমাধান করতে হবে, সেক্ষেত্রে চিত্র আঁকতে হবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।